বসন্তের এক ঝকঝকে সকালে ওকুরিস প্রাথমিক বিদ্যালয়ের কোলাহলপূর্ণ উঠানে সূর্যের উষ্ণ আভা। ছাত্র হিসাবে উত্তেজনা বাতাসে ভরে যায়, তাদের ব্যাকপ্যাকগুলি তাদের কাঁধে ঝুলে থাকে, ক্লাস্টারে জড়ো হয় প্রত্যাশায় গুঞ্জন। আজ কোন সাধারণ দিন ছিল না, এটি ছিল বহু প্রতীক্ষিত বার্ষিক স্কুল ট্রিপ। মিসেস থম্পসন পঞ্চম শ্রেণীর প্রবীণ শিক্ষিকা, তার চোখ উদ্যমে জ্বলজ্বল করছে, তার ছাত্রদের স্কুল বাসের কাছে জড়ো করেছে। গন্তব্য নির্মল গ্রিন ভ্যালি নেচার রিজার্ভ। শিশুরা উৎসুক মুখ এবং অ্যানিমেটেড বকবক মিশ্রিত করে বাসে উঠে, তাদের হাসি বাতাসে প্রতিধ্বনিত হয়। ঘূর্ণিঝড়ের রাস্তা ধরে বাসগুলো গড়িয়ে পড়ার সাথে সাথে শিক্ষার্থীরা জানালা দিয়ে বাইরে উঁকি দেয়, কৌতূহল নিয়ে চোখ মেলে। যাত্রাটি নিজেই একটি অ্যাডভেঞ্চার ছিল, রাস্তার প্রতিটি বাঁক নতুন ল্যান্ডস্কেপ প্রকাশ করে। মিসেস থম্পসন বাসের সামনে বসা, তিনি উত্তেজিত কথোপকথনের টুকরো শুনে হাসতে পারলেন না। গ্রিন ভ্যালিতে পৌঁছে পাইন গাছের ঘ্রাণ এবং কাছাকাছি স্রোতের প্রশান্তিময় শব্দে শিশুদের স্বাগত জানানো হয়েছিল। শিক্ষকরা ছাত্রদের একটি ক্লিয়ারিংয়ে নিয়ে যান, যেখানে তারা দিনের জন্য তাদের ভিত্তি স্থাপন করবে। শিশুরা তাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করে ছড়িয়ে পড়ার সাথে সাথে বাতাসটি বিস্ময়ের অনুভূতিতে ভরা ছিল। ছাত্রদের দল একত্রে জড়ো হয়েছিল, নোটবুক এবং কলম নিয়ে সশস্ত্র, যখন তারা প্রকৃতির স্ক্যাভেঞ্জার শিকারে যাত্রা করেছিল। তারা আগ্রহের সাথে বিভিন্ন উদ্ভিদের প্রজাতি শনাক্ত করেছিল এবং প্রজাপতির ডানার জটিল নিদর্শনগুলিতে বিস্মিত হয়েছিল। মিসেস থম্পসন গ্রুপ থেকে গ্রুপে চলে গেছেন, উৎসাহ দিয়েছেন এবং প্রাকৃতিক জগতের বিষয় নিয়ে তার নিজের মুগ্ধতা শেয়ার করেছেন। ইতিমধ্যে মিস্টার জনসন, স্নেহশীল বিজ্ঞান শিক্ষক, একটি অস্থায়ী বহিরঙ্গন পরীক্ষাগার স্থাপন করেছেন। ম্যাগনিফাইং গ্লাস এবং পেট্রি ডিশ দিয়ে সজ্জিত, শিশুরা আগ্রহের সাথে পাতা, পোকামাকড় এবং মাটির নমুনা পরীক্ষা করে। তারা তাদের কৌতূহলী দৃষ্টিতে বিকশিত ক্ষুদ্র বাস্তুতন্ত্রগুলি পর্যবেক্ষণ করার সাথে সাথে বাতাসটি আবিষ্কারের বিস্ময়কর শব্দে প্রতিধ্বনিত হয়েছিল। অন্বেষণে ভরা সকালের পরে শিক্ষার্থীরা পিকনিকের মধ্যাহ্ন ভোজের জন্য জড়ো হয়েছিল। উঁচু গাছের নিচে ছড়িয়ে থাকা কম্বলের উপর বসে তারা স্যান্ডউইচ, ফল এবং তাদের নতুন আবিষ্কারের গল্প ভাগ করে নিল। সহপাঠীদের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হয়ে ওঠে এবং সবুজ উপত্যকার সৌন্দর্যের মধ্যে বন্ধুত্ব ফুলে ওঠে। বিকেল একটি অপ্রত্যাশিত আনন্দ নিয়ে আসে, একটি পার্ক রেঞ্জারের নেতৃত্বে একটি নির্দেশিত প্রকৃতির হাঁটা। বাচ্চারা এখন নতুন জ্ঞানে সজ্জিত, রেঞ্জাররা গ্রিন ভ্যালি হোম বলে উদ্ভিদ এবং প্রাণীর গল্প শেয়ার করার সাথে সাথে মনোযোগ সহকারে শুনছিল। তারা বকবক করা স্রোতের উপর দিয়ে কাঠের ব্রিজ পার হয়েছে, রিজার্ভ প্রকাশ করা লুকানো ধন দেখে বিস্ময়ের সাথে তাদের চোখ বড় হয়ে গেছে। সূর্য যখন দিগন্তে তলিয়ে গেছে, উপত্যকায় উষ্ণ সোনালি আভা ছড়িয়েছে, ক্লান্ত কিন্তু তৃপ্ত শিশুরা বাসের কাছে জড়ো হয়েছিল। দিনটি শেখার, হাসির এবং ভাগ করা অভিজ্ঞতার টেপেস্ট্রি ছিল। মিসেস থম্পসন গর্বিত হৃদয় নিয়ে তার ছাত্রদের তাদের চারপাশের বিশ্বের জন্য একটি নতুন উপলব্ধি সহ বাসে চড়তে দেখেছেন। ওকরিস এলিমেন্টারিতে ফেরার যাত্রাটি ছিল ভিন্ন ধরনের শক্তিতে ভরা। বাচ্চারা এখন ক্লান্ত কিন্তু সন্তুষ্ট, তাদের প্রিয় মুহূর্তগুলি এবং তারা যে পাঠগুলি শিখেছিল সে সম্পর্কে চ্যাট করেছিল শিক্ষকরাও, সন্তুষ্ট দৃষ্টি বিনিময় করেছিলেন, জেনেছিলেন যে এই দিনটি তাদের শিক্ষার্থীদের স্মৃতিতে বছরের পর বছর ধরে থাকবে। বাসগুলো স্কুলের আঙিনায় ফিরে আসার সাথে সাথে অভিভাবকরা অধীর আগ্রহে তাদের সন্তানদের ফিরে আসার অপেক্ষায় ছিলেন।
বাস থেকে উঠে আসা ক্লান্ত কিন্তু দীপ্তিময় মুখগুলো ভালোভাবে কাটানো একটি দিনের গল্প বলেছিল। একটি অন্বেষণ, বন্ধুত্ব এবং জাদুটির একটি দিন যা ঘটে যখন ক্লাসরুমটি চার দেয়ালের বাইরে প্রসারিত হয়।